প্রকৃতি তার অপরূপ রূপের মায়াজালে ভ্রমণপ্রিয়াসী মানুষদের দুনিবার আকর্ষণে কাছে টেনে নেয়। আর সেটা যদি হয় বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, তবে তো কথাই নেই। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের এই দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মাত্র 17 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিকে স্থানীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা নামে ডাকা হয়। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি আর সারি সারি নারিকেল গাছ সেন্ট মার্টিন দ্বীপকে করেছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আর এ কারণেই পর্যটকেরা বারবার সেন্ট মার্টিন দ্বীপে ছুটে যায় সাগর সঙ্গমে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে থাকছে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ নির্দেশনা। কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, হোটেল বা রিসোর্টের তথ্য, খরচ সম্পর্কিত ধারণা, কম খরচে ভ্রমণ টিপস, ডে লং ট্রিপ বা এক দুই দিন থাকলে কিভাবে পরিকল্পনা সাজাবেন, ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যাওয়ার উপায় সহ বিস্তারিত সকল তথ্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্যই পেয়ে যাবেন। বৈরী আবহাওয়ার জন্য সাগর উত্তাল না থাকলে বছরের যে কোনো সময় সেন্ট মার্টিন যাওয়া যায়। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস, এই 5 মাস টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল করে। বছরের অন্য সময় সেন্ট মার্টিন দ্বীপ যেতে হলে ট্রলার কিংবা স্পিডবোট ছাড়া বিকল্প কোনো উপায় নেই। গ্রীষ্মকালে অর্থাৎ অফ সিজনে সাগর স্বাভাবিকের চেয়ে বেশি উত্তাল থাকে বলে ট্রলার বা স্পিডবোটে করে সেন্ট মার্টিন গমন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন, তবে উত্তাল সাগরে ট্রলার ভ্রমণের অভিজ্ঞতা লুফে নিতে পারেন। বাংলাদেশের যে প্রান্তেই আপনার অবস্থান হোক না কেন, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রথমে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় আসতে হবে। টেকনাফ থেকে জাহাজ, ট্রলার বা স্পিডবোটে করে সেন্ট মার্টিন যেতে পারবেন। তবে মনে রাখতে হবে, টেকনাফ থেকে জাহাজগুলো সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাই সেন্ট মার্টিনগামী জাহাজ ধরতে হলে আপনাকে অবশ্যই সকাল 9টার আগেই টেকনাফে পৌঁছাতে হবে। জাহাজ মিস হলে ট্রলারে যেতে হবে, আর নয়তো পরের দিন জাহাজের জন্য অপেক্ষা করতে হবে। ঢাকা ও তার আশপাশ থেকে টেকনাফ যেতে চাইলে সবচেয়ে ভালো উপায় হলো বাসে যাত্রা করা। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন, সৌদিয়া, হানিফ, এসালম, গ্রিন লাইন ইত্যাদি বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের ভাড়া সাধারণত নির্ভর করে বাসের ধরন এবং সেবার মানের উপর। নন এসি বাসের ভাড়া 900 টাকা এবং এসি বাসের ভাড়া বাস ভেদে 1150 থেকে 2350 টাকা পর্যন্ত হয়ে থাকে। বাসে যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। সাধারণত সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলো টেকনাফ পৌঁছায় সকাল 9টার আগেই। টেকনাফের মূল শহরের আগেই দেখতে পাবেন সেন্ট মার্টিন গামী জাহাজের জেটি। বাসের সহকারী সেন্ট মার্টিন ভ্রমণকারীদের জাহাজ ঘাটে নামিয়ে দেবে। পিক সিজন বা সাপ্তাহিক বন্ধের সময় যেতে চাইলে আগেই বাসের টিকিট কেটে রাখা ভালো। কক্সবাজার থেকে লোকাল বাস, মাইক্রো অথবা জিপে চড়ে সহজেই টেকনাফ যেতে পারবেন। বাস ভাড়া লাগবে 140 থেকে 180 টাকা। লোকাল সিএনজির ভাড়া জনপ্রতি 250 টাকা, আর সিএনজি রিজার্ভ নিলে খরচ হবে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। কক্সবাজার থেকে টেকনাফ যেতে চাইলে অবস্থা ভেদে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। জাহাজ ধরতে চাইলে খুব ভোরে রওনা দিতে হবে। এছাড়া ঝামেলা এড়াতে চাইলে কক্সবাজারে অসংখ্য টোর অপারেটর রয়েছে যারা সেন্ট মার্টিন যাওয়া আসার ব্যবস্থা করে থাকে। প্রতি রাস্তার মোড়ে এদের দোকান বা অফিসের দেখা পাবেন। সেন্ট মার্টিন ভ্রমণের আগে দিন বুকিং দিয়ে নিতে পারেন। ইচ্ছে করলে জাহাজের টিকিট নিজে করে শুধু কক্সবাজার সেন্ট মার্টিন যাওয়া আসার বাসের টিকিটের ব্যবস্থাও এদের সাথে করতে পারবেন। চট্টগ্রাম থেকে টেকনাফ যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো বাসে যাত্রা করা। চট্টগ্রাম শহরের বদ্দারহাট থেকে টেকনাফের উদ্দেশ্যে লোকাল বাস সকাল বিকাল ছেড়ে যায়। তবে সেন্ট মার্টিনে জাহাজ ছাড়ার আগে টেকনাফ পৌঁছাতে চাইলে চট্টগ্রাম শহর থেকে আপনাকে রাত 1টার মধ্যে যাত্রা করতে হবে। সিনেমা প্যালেসের মোড় থেকে রাত 1টায় বেশ কিছু বাস এবং দামপাড়া বাস স্ট্যান্ড থেকে রাত 1টায় শুধুমাত্র সৌদিয়া বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস এই সময়ে টেকনাফ থেকে প্রতিদিন কেয়ারি সিনবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে ক্রুজ, গ্রিন লাইন, কুতুবদিয়া ইত্যাদি জাহাজ সেন্ট মার্টিনে যাওয়া আসা করে। জাহাজের মান ও শ্রেণীভেদে যাওয়া আসার ভাড়া 550 থেকে 1600 টাকা পর্যন্ত।
শিবঘাটগুলো নিজস্ব কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থা আছে। তবে পিক সিজন বা সাপ্তাহিক ছুটির দিন অথবা বিশেষ দিনগুলোতে যেতে চাইলে আগে থেকেই টিকিট বুকিং দিয়ে রাখতে হবে। সেন্ট মার্টিন জাহাজের টিকিটের ভাড়া সাধারণত যাওয়া আসা সহ হয়ে থাকে। টিকিট কাটার সময় বলে দিতে হবে আপনি কবে ফিরবেন। জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল 9:00 থেকে 9:30 মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে এবং সেন্ট মার্টিন থেকে ফেরত আসে একই দিন বিকাল 3:00 থেকে 3:30 মধ্যে। জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়া টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন বেশ কিছু ট্রলার চলাচল করে। টেকনাফে আসা বাস সাধারণত টেকনাফ বাজারে এসে থামে। সেখান থেকে 7 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে রয়েছে সেন্ট মার্টিন যাবার ট্রলার ঘাট। ট্রলারে চেপে সেন্ট মার্টিন যেতে ভাড়া লাগবে সময় ভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত। আর সেন্ট মার্টিন ভ্রমণ শেষে ব্যক্তিগতভাবে ঢাকায় ফিরে আসতে চাইলে সেন্ট মার্টিন বাজার এবং টেকনাফের জাহাজের জেটির বাস স্টপ থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে টিকিট কাটতে পারবেন। সেন্ট মার্টিন দ্বীপের জাদুকরী রূপের মুগ্ধতা ভাষায় প্রকাশ করা কঠিন। যারা দিনে গিয়ে দিনেই সেন্ট মার্টিন থেকে ফিরে আসবেন তারা পরবর্তীতে হয়তো আফসোস করতে পারেন। সেজন্য সবচেয়ে ভালো হয় অন্তত একদিন সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা। এতে করে যেমন পুরো দ্বীপ ঘুরে দেখার সুযোগ পাবেন, তেমনি এই আনন্দময় ভ্রমণ আপনাকে সবসময় মোহিত করবে। যারা ডে লং ট্রিপে সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন, অর্থাৎ দিনে গিয়ে দিনেই ফিরে আসবেন, তারা সেন্ট মার্টিন পৌঁছে জাহাজ থেকে নেমে সময় নষ্ট না করে ভ্যান ভাড়া নিয়ে সরাসরি চলে যেতে পারেন পশ্চিম বিচ বা মেন বিচে। ভ্যানে চড়তে আপনাকে 120 থেকে 125 টাকা ভাড়া গুনতে হবে আর পায়ে হেঁটে মেন বিচে যেতে 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগে। তবুও ডে লং ট্রিপে সময় নষ্ট করা ঠিক হবে না। মেন বিচ পানিতে নামার জন্য সবচেয়ে সুবিধাজনক একটি জায়গা, তাই সাগরের পানিতে গা ভেজাতে চাইলে ঝটপট সাগরে নেমে পড়তে পারেন। আর যাই করুন না কেন, আপনাকে অবশ্যই দুপুর 2টার আগে ফ্রি হতে হবে, নইলে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হাতে থাকবে না। আর অবশ্যই 3টার আগে আপনার জাহাজে পৌঁছতে হবে। সেন্ট মার্টিন ভ্রমণে ডে লং ট্রিপ আপনাকে সময়ের প্রতি সীমাবদ্ধ করে রাখবে, তাই অন্তত একদিনের প্ল্যান নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। যারা একদিনের প্ল্যান নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে আসবেন তারা জাহাজ থেকে নেমে হোটেলে উঠে পড়ুন, তারপর দুপুরের খাবার খেয়ে হালকা বিশ্রাম নিয়ে চলে আসতে পারেন ছেড়া দ্বীপে। সেন্ট মার্টিনের জেটি থেকে ছেড়া দ্বীপ যাওয়া স্পিডবোট, লাইফ বোট ও ইঞ্জিন চালিত ট্রলার পাওয়া যায়। ছেড়া দ্বীপ যাওয়ার ভাড়া সাধারণত সিজনের উপর নির্ভর করে। পর্যটনের মৌসুম ভেদে জন প্রতি 150 থেকে 300 টাকায় ছেড়া দ্বীপ ঘুরে আসতে পারবেন। লাইফ বোট বা ট্রলারে যেতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। পর্যটকদের সুবিধার জন্য স্পিডবোট, লাইফ বোট এবং ট্রলার রিজার্ভেরও সুযোগ রয়েছে। আর যদি পর্যাপ্ত সময় থাকে তবে জোয়ার ভাটার সময় জেনে পায়ে হেঁটে কিংবা সাইকেল ভাড়া নিয়ে ছেড়া দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। মূলদ্বীপে ফিরে বাজারের জেটিতে আড্ডা দিতে পারেন কিংবা পশ্চিম বিচে যে কোনো জায়গায় বসাতে পারেন গানের আসর। বিচে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, তাই চাইলে রাতের বেলা ক্যাম্পিং করে ফেলতে পারবেন। সুনীল সাগরের পাশে তাঁবুতে একটি রাত কাটানোর অভিজ্ঞতা হতে পারে আপনার জীবনের অনন্য সঞ্চয়। আর রাতে বারবিকিউ করার জন্য রিসোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। রিসোর্টে মাছের দাম একটু বেশি নিলেও মাছগুলো ফ্রেশ থাকে। যতই রাত পর্যন্ত জেগে থাকুন না কেন, পুরো দ্বীপ ঘোরার ইচ্ছে থাকলে ভোর 5:00 থেকে 5:30 মধ্যে ঘুম থেকে উঠে পূর্ব দিক থেকে হাঁটা শুরু করতে পারেন। পুরো দ্বীপে চক্কর দিতে 4 ঘন্টার মতো সময় লাগবে। সেন্ট মার্টিনে দক্ষিণ পশ্চিম অংশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সবকিছু সময় মতো হলে সকাল 10টার মধ্যে হোটেলে ফিরে আসতে পারবেন। খাবার খেয়ে নেমে পড়তে পারেন বিদায়ী সমুদ্র স্নানে। 12:00 থেকে 12:30 মধ্যে রুমে ফিরে ব্যাগ গুছিয়ে দুপুরের খাবার খেয়ে ধীরে সুস্থে 2:30 মধ্যে নির্ধারিত জাহাজে উঠে পড়ুন। পর্যটকদের রাত্রি যাপনের সুবিধার্থে সেন্ট মার্টিন দ্বীপে বিভিন্ন মানের বেশ কিছু রিসোর্ট ও কটেজ রয়েছে। কক্সবাজারের মতো উন্নত মানের হোটেল বা রিসোর্ট এখানে না থাকলেও বেশ কিছু দৃষ্টিনন্দন কটেজ চোখে পড়ে। ভাড়াগুলো সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। পিক সিজনে সাপ্তাহিক ছুটির দিন বা বিশেষ দিনগুলোতে ভাড়া একটু বেশি হয়ে থাকে। এছাড়া বছরের অন্য সময়ে রেগুলার ভাড়ার উপর ডিসকাউন্ট চালু থাকে। প্রয়োজনে আপনাকে দরদাম করে রিসোর্ট বা কটেজ ঠিক করে নিতে হবে। এবার চলুন সেন্ট মার্টিনের কিছু হোটেল এবং রিসোর্ট সম্পর্কে ধারণা নেওয়া যাক। সেন্ট মার্টিন জাহাজ ঘাটের একেবারে কাছে অবস্থিত ব্লু মেরিন রিসোর্টের এসিযুক্ত ডাবল বেডরুমের ভাড়া 15,000 টাকা, নন এসি রুমের ভাড়া 5,000 টাকা,
ট্রিপল বেডরুমের প্রতিটিতে থাকতে গুনতে হবে 3,000 টাকা পর্যন্ত। 6 জনের বেডরুমের ভাড়া 4,000 টাকা এবং 10 জনের বেডরুমের ভাড়া 5,000 টাকা। সেন্ট মার্টিনের জাহাজ ঘাটে ব্লু মেরিন রিসোর্ট থেকে কিছুটা দূরে অবস্থিত প্রাসাদ প্যারাডাইজের রুম ভাড়া 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। প্রাসাদ প্যারাডাইজ সংলগ্ন প্রিন্স হ্যাভেন রিসোর্টে প্রতিদিন থাকতে আপনাকে গুনতে হবে 1,500 থেকে 3,500 টাকা। পূর্ব বিচে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত কোরাল ভিউ রিসোর্টে সি ভিউ রুমের ভাড়া 2,500 থেকে 6,000 টাকা পর্যন্ত। পশ্চিম বিচ সংলগ্ন নিরিবিলি পরিবেশ এবং সমুদ্র লাগোয়া নীল দিগন্ত রিসোর্টের নানা ধরনের কটেজ টাইপ রুমে থাকতে আপনাকে গুনতে হবে 1,500 থেকে 5,000 টাকা। পশ্চিম বিচে অবস্থিত লাবিবা বিলাস রিসোর্টের রুম থেকেই সমুদ্র দেখার সুযোগ রয়েছে, আর এখানে থাকতে আপনাকে গুনতে হবে 3,500 থেকে 12,000 টাকা পর্যন্ত। অনেকেই সমুদ্রের কাছের রিসোর্টে থাকার ইচ্ছে পোষণ করেন। সমুদ্রের কোল ঘেঁষে থাকা রিসোর্টের মধ্যে রয়েছে ড্রিম নাইট রিসোর্ট, ব্লু লেগুন রিসোর্ট, পান্না রিসোর্ট, সীমানা পেরিয়ে, সেইলর মুন, সমুদ্র কুঠির, সমুদ্র বিলাস, সাইরি ইকো রিসোর্ট ইত্যাদি। আর এই রিসোর্টগুলো জাহাজের জেটি থেকে একটু দূরে অবস্থিত। নিরিবিলি ও সুন্দর পরিবেশের জন্য আর সমুদ্রকে একেবারে কাছ থেকে উপভোগের জন্য এই রিসোর্টগুলো বেশ ভালো। প্রায় সবগুলো রিসোর্টেরই রুম ভাড়া 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। জেটি থেকে পায়ে হেঁটে বা ভ্যানে চড়ে রিসোর্টগুলোতে যেতে পারবেন। ভ্যানে গেলে দূরত্ব অনুযায়ী খরচ হবে 100 থেকে 200 টাকা পর্যন্ত। এছাড়া কম খরচে থাকার জন্য জেটি থেকে বাজার পেরিয়ে সামনে এগিয়ে গেলে কিছু কম খরচে থাকা হোটেল পাবেন। মৌসুম অনুযায়ী এখানকার ভাড়াও পরিবর্তিত হয়, তবে সাধারণত 800 থেকে 1,200 টাকার মধ্যে মোটামুটি মানের রুম পেয়ে যাবেন। এছাড়াও স্থানীয় অনেক বাড়িতে কম খরচে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ রয়েছে। সেন্ট মার্টিনের সকল রিসোর্ট এবং হোটেলের আরো বিস্তারিত তথ্য পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে। যে কোনো ভ্রমণের খরচ নির্ভর করে সেই ভ্রমণকারীর উপর। কোন সময় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি করবেন, সেই সব বিষয়ের উপর মূলত অর্থ ব্যয় করতে হয়। পিক সিজন ডিসেম্বর থেকে জানুয়ারি বা ছুটির দিনগুলোতে সাধারণত থাকা খাওয়ার খরচ বৃদ্ধি পায়। কম খরচে ও মোটামুটি মানের হোটেলে এক রাত থাকা ও খাওয়া সহ ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণে খরচের তালিকা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যা থেকে আপনি কিছুটা হলেও সেন্ট মার্টিন ভ্রমণের খরচ সম্পর্কে ধারণা করতে পারবেন। ভ্রমণের খরচ কমাতে প্রথমেই অবাঞ্ছিত ব্যয় সম্পূর্ণ পরিহার করতে হবে। ঢাকা থেকে নন এসি বাসে ভ্রমণ করতে পারেন, আর কক্সবাজার থেকে কোনো প্যাকেজে সেন্ট মার্টিন না গিয়ে নিজ উদ্যোগে গমন করতে পারেন। জাহাজের সিটবিহীন স্ট্যান্ডিং টিকিট কাটুন। সেন্ট মার্টিনে থাকার জন্য কম খরচের হোটেল বা রিসোর্টে থাকার চেষ্টা করুন। এক রুমে কয়েকজন শেয়ার করে থাকলে খরচ ভাগ হয়ে কমে যাবে। পিক সিজন এবং সরকারি ছুটির দিনে সাধারণত হোটেলের ভাড়া একটু বৃদ্ধি পায়, তাই চেষ্টা করুন অন্য দিনগুলোতে ভ্রমণে যাওয়ার। খাওয়ার খরচ কমাতে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সাথে খাওয়ার ব্যবস্থা করে ফেলতে পারবেন। এই দ্বীপে নিত্য প্রয়োজনীয় জিনিস দূর থেকে আসে বলে সবকিছুরই দাম তুলনামূলক বেশি, তাই অপ্রয়োজনীয় খরচ কমাতে কিছুটা সংযমী হন। সেন্ট মার্টিনের রিসোর্টগুলোতে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি যা অর্ডার করবেন তাই তারা রান্না করে দিবে, সেই সাথে বিভিন্ন প্যাকেজ অনুযায়ীও খাবার খেতে পারবেন। এছাড়া বাজারের দিকে বেশ কিছু খাবার হোটেল আছে, সেই সকল হোটেলগুলোতে প্যাকেজ অনুযায়ী দেশীয় খাবার যেমন ভাত, ভর্তা, ডাল, নানা পদের মাছ, মুরগির মাংস খেতে পারবেন। এইসব খাবারের প্যাকেজ 120 টাকা থেকে 200 টাকার মধ্যে হয়ে থাকে। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে কোরাল, সুন্দরী, পোয়া, ইলিশ, রূপচাঁদা, কালাচাঁদা ইত্যাদি নানান ধরন ও স্বাদের মাছ। এই সমস্ত মাছ ছাড়াও রয়েছে আরও জানা অজানা বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি। বারবিকিউ অনেকেই পছন্দ করেন, এখানে নানা রকম সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে পারবেন। রিসোর্টে নিজস্ব বারবিকিউ করার আয়োজন থাকে, আপনি কি খাবেন তা বলে দিলেই তারা বারবিকিউ করে দেবে। এছাড়া বাজারে বা হোটেলগুলোতেও বারবিকিউ খেতে পারবেন, আপনার পছন্দ মতো মাছ কিনে দিলে বাকিটা তারাই করে দিবে। আর এখানে অবশ্যই দরদাম করে নিবেন, দাম যাচাই করে খেতে পারেন কেয়ারি মার্জান রেস্তোরাঁ, রূপসী বাংলা রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, হোটেল আল্লার দান, বাজার বিচ, আসাম হোটেল, সি বিচ, সেন্ট মার্টিন, কুমিল্লা রেস্টুরেন্ট, রিয়েল রেস্তোরাঁ, হাজি সেলিম পার্ক, সেন্ট মার্টিন ট্যুরিস্ট পার্ক, হোটেল সাদেক ইত্যাদি রেস্টুরেন্টের যে কোনো একটিতে। সেন্ট মার্টিনে সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি ও সুস্বাদু ডাব চেখে দেখতে পারেন। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভ্রমণে আসলে অবশ্যই তরমুজের স্বাদ নিতে ভুল করবেন না।
সেন্ট মার্টিন ভ্রমণকে আরো সহজ ও সুন্দর করতে অনলাইনে বেশ কিছু পরিবহনের বাসের টিকিট, জাহাজের টিকিট এবং হোটেলের বুকিং দিতে পারবেন। এছাড়া হাতে সময় কম থাকা কিংবা অযাচিত ঝামেলা এড়াতে অনেকেই আজকাল বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা ফেসবুক ট্যুর গ্রুপগুলোর প্যাকেজে সেন্ট মার্টিন ভ্রমণ করেন। আপনি আপনার পছন্দ মতো কোনো এজেন্সির সাথে ঘুরে আসতে পারেন স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ। বাস, জাহাজ ও রিসোর্টের অনলাইন বুকিং এবং বিভিন্ন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগের যাবতীয় ফোন নাম্বার ও তথ্য ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেন্ট মার্টিন আমাদের দেশের সম্পদ, তাই প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলুন, প্লাস্টিক বা পলিথিন জাতীয় কিছু সাগর সৈকতে ফেলে আসবেন না। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে আপনার আরও কিছু জানার বা বলার থাকলে মন্তব্যের ঘরে লিখুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না।